आप बाकी का कार्य बना दो। आज के আমাদের তো যাদের করোনা আক্রান্ত বাড়ি তারা তো ফোন করেছে, তাদের তো বাড়ি বাড়ি দিতে যাবে। আরেকটা আমরা দেখছি, যদি কোথা কোনো মানুষ রেল স্টেশন বা বাজার বা বাস স্ট্যান্ড কোথাও যদি কোনো মানুষ থাকে, তাদের ব্যাপারেও আমরা কিছু খাবার তৈরি করছি যদি থাকে। কারণ এই লকডাউনে তো খাবার দাবার বুঝতে পারছেন হয়তো পাচ্ছে না, সেটা নিয়েও আজ আমরা সেই খাবারটা নিয়ে আমরা খুঁজে খুঁজে যে দেখবো, যদি কোথাও কেউ থাকে তাকে খাবারটাও দেবো। এবং যেমন করোনা আক্রান্তদের বাড়ি, যেমন আমরা আরামবাগ পৌরসভার পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় করছি, আর ওই বাস স্ট্যান্ড রেল স্টেশন বা বিভিন্ন জায়গায় আমরা একটু ঘুরে ঘুরে দেখবো, যদি কোনো মানুষ থাকে তাদের খাবারটা আমরা দেবো। ভবঘুরে বা কেউ হয়তো খাবার পাচ্ছে না রাস্তায়, হয়তো কোনো কাজে আটকে গেছে, মানে তাদের হয়তো কোনো বাসস্থান নেই, এরকম তো কিছু কিছু আয়োজন করা আজকে 140 জনের রান্না।